अस्सलाम वालेकुम, आदब नमस्कार। आमार लफ्टर किछु पायरा आमी देखाच्छी भालो भालो, आपनारा देखें बोलबें केमन लागलो पायरागुलो। हाँ, आर अस्सलाम वालेकुम, नमस्कार, आदब। आमी बेलेसेजबड़िया शेखपाड़ा थेके हाँ बोलछी, आमार किछु पायरा आमी पुषेछी। आमी एकजन पायरा प्रेमिक। आमी प्रथम आपनादेरके एकटा पायरा देखाच्छी, सेटा होच्छे पश्चिमा। हाँ हाँ, नाम होच्छे पश्चिमा, एटा होच्छे आमार नर पायरा। हाँ, एई होच्छे डाना। आपनारा ভাইব্রেশন देखछेन कत सुंदर ভাইব্রেশন। अच्छा, ओई डानाटा देखुन, आपनारा ओई डानाटा देखुन। এটা আমার খুব বহু পুরানো ব্লাডের পায়রা। আচ্ছা, আপনি এটা দেখুন, আপনাদেরকে ভালো লাগবে। হ্যাঁ, আগে যেটা দেখালাম ওটা হচ্ছে নর, এখন যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে ওর মাদি। হ্যাঁ, চোখ দুটো ভালো করে দেখুন, এটা ও পশ্চিমা। হ্যাঁ, এটা হচ্ছে পশ্চিমা, ডানাটা ভালো করে দেখুন। হ্যাঁ, আমি একজন পায়রা প্রেমিক, আমার বাবু এসেছেন জন্য, তাই বাবু খুব আগ্রহী, তাই দেখাচ্ছি। হ্যাঁ, কেমন লাগছেন আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, আর আপনারাও পায়রা প্রেমিক, আমিও একজন পায়রা প্রেমিক, আপনারা পুষবেন। হ্যাঁ, ভালোভাবে আপনারা পুষবেন, যত্ন করবেন, পায়রা আপনাদেরও ভালো হবে। হ্যাঁ, পশ্চিমে ডবল পেয়ার দেখুন, খুব ভালো লাগছে, আমাকে তো ভালো লাগে, আপনাদেরকে কী লাগবে জানি না। হ্যাঁ, কারণ আমি একজন পায়রা প্রেমিক, আমি পায়রা ভালোবাসি। বাবা ইউটিউবে ভাই যে এসছেন উনিও খুব ভালোবাসেন। হ্যাঁ, উনি আগ্রহ সহকারে আমার পায়রাগুলো, এটা আমার একটা সাদা ম্যাট্রাজি, এটা নর আছে, আপনারা ভালো করে দেখুন, আপনাদেরকে ভালো লাগবে। হ্যাঁ, খুব ভালো লাগবে, আমি একজন পায়রা প্রেমিক, আর আমার যিনি ভাই এসেছেন ইউটিউবে করতে উনি একজন খুব শখদার মানুষ, ওনাকেও খুব ভালো লাগে, উনি আগ্রহের সঙ্গে আমার পায়রাগুলো ইউটিউবে করছেন। হ্যাঁ, কেমন লাগছে বলবেন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আমার নাম শাহান কাজী। হ্যাঁ, এটা আমার ম্যাট্রাজি পায়রা আছে, সাদা। হ্যাঁ, এটা হচ্ছে ফিমেল মাদা পায়রা। হ্যাঁ, আপনার চোখটা দেখুন, কেমন লাগছে আপনাদের, ডানাটা দেখুন, ভাইব্রেশন দেখুন। হ্যাঁ, এইটা এই ডানাটা দেখুন, ভাইব্রেশন। হ্যাঁ, এবারে সামনাটা দেখুন, কেমন লাগছে দেখুন সামনেটা। এটা ডবল পেয়ার আছে, নর্মাদা, দুটোই ম্যাট্রাজি আছে, সাদা হোয়াইট। হ্যাঁ, খুব ভালো পায়রা, মোটামুটি এদেরকে ওড়ালে ভালোই। এটা আমার পিলাঙ্কা পায়রা আছে, ফটকা, এদের মোটামুটি খুব ভালো ওড়ে, দেখুন কেমন লাগছে আপনাদেরকে। এই হচ্ছে ডানা, ভাইব্রেশন দেখুন, এইটাও ভাইব্রেশন দেখুন। হ্যাঁ, আমি ওই বেলে সেজবড়িয়া শেখপাড়া থেকে বলছি, শাহান কাজী। হ্যাঁ, এটা পিলাঙ্কা, কিন্তু উপরে ভোল্ট কাটে, খুব ভালো ভোল্ট দেয়, এটা অস্বাভাবিক জিনিস, সাধারণত গিরেবাজ পায়রা ভোল্টিং দেয়, কিন্তু আমার এই পিলাঙ্কা এ উপরে উঠতে উঠতে জোড়ায় জোড়ায় ভোল্টিং দেয়। এই একটা মাদা পায়রা পিলাঙ্কার, এটা ওর সেট, যেটা আগে দেখালাম তারই মাদা পায়রা।
এও মোটামুটি খুব ভালো ওড়ে। হ্যাঁ, আপনারা দেখুন এই ডানা দেখুন, পায়রা দেখলে যেন মনে হবে পায়রা উড়বে না, কিন্তু আপনারা যদি কোনো সময় এসে দেখেন ওড়াই দেখেন তখন মনে হবে হ্যাঁ। তবে এগুলো যত্নের উপর নির্ভর করে, ট্রেনিংয়ের উপরে নির্ভর করে, একটু ট্রেনিং দিলে একটু ভালো খাওয়ালে এরা খুব ভালো আছে। জোড়া এক জোড়া এরা দুজনই ওড়ে, আর নর প্রচুর ভোল্ডিং কাটে, খুব ভালো ভোল্ডিং দেয়। হ্যাঁ, এর ওড়াই দেখলে আপনাদেরকে খুব ভালো লাগবে। এটা আমার পুলসিরা পায়রা আছে, অন্ধার পায়রা, এটা মাদা, দেখুন আপনাদেরকে কেমন লাগছে। এদের ট্রেনিং দিলে খুব ভালো উড়বে, তবে ট্রেনিং দিতে হবে, ভালো খাওয়াতে হবে। হ্যাঁ, যা কিছু নির্ভর করে যত্নের উপরে, আবার ব্লাডের একটু প্রয়োজন, ব্লাডটাও ভালো থাকা চাই। হ্যাঁ, তাহলে খুব ভালো উড়বে, আপনারাও ওড়াবেন, আমিও ট্রেনিং দিচ্ছি, আপনাদেরকে দেখলে ভালো লাগবে। আমি একজন পায়রা প্রেমিক, পায়রা শখে পুষেছি, আগেও পুষতাম, এখন নতুন করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আবার পুষেছি। এটা আমার হচ্ছে নর পায়রা, আগে যেটা দেখালাম মাদা, এটা আপনার অন্ধার পুলসিরা, এদেরকেও ট্রেনিং দিলে খুব ভালো উড়বে, তবে কতক্ষণ উড়বে সেটা বলতে পারবো না, সেটা নির্ভর করে ট্রেনিংয়ের উপরে, খাবার উপরে, যত্নের উপরে নির্ভর করে। অনেকেই বলে আমি আমি 10 ঘন্টা ওড়ে, 7 ঘন্টা ওড়ে, সেটা বলতে পারবো না, কারণ যে যার কাছে যত্নের উপরে, যে পায়রা যারা প্রেমিক হয় তারা যত্নের উপরে তাদের ট্রেনিং দিয়ে পায়রা তৈরি করে ম্যাচের জন্য, খুব যত্ন সহকারে, তাই তাদের পায়রা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারে। আমিও চেষ্টা করছি যাতে আমি একটা পায়রার জগতে ভালো জায়গায় পৌঁছাতে পারি। এই জোড়া পেয়ার অন্ধার পুলসিরা, আপনারা ট্রেনিং দেবেন, আমিও ট্রেনিং দিচ্ছি, পায়রার জগৎটা আমরা সবাই মিলেমিশে করব, ভালো লাগে খুব। হ্যাঁ, এটা খুব শখের জিনিস, সবাই যারা পায়রা পোষে, বেশিরভাগ মানুষ তারা খুব শখের জন্য পোষে। এটা জিরিয়া পায়রা ম্যাটরাজি, দেখুন এর চোখটা দেখুন, ঠোঁট দুটো দেখুন কত সুন্দর ঠোঁট। তবে একটাই কথা বারবার আমি বলছি, আমি একজন পায়রা প্রেমিক, আমি আমার ব্যাচেলার জীবনে করতাম, কিন্তু আবার নতুন করে তৈরি করেছি, করছি, চেষ্টা করছি, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, আপনারা দোয়া করবেন যাতে আমি পায়রা প্রেমিক জগতে একজন সেরা প্রেমিক হতে পারি, সেরা প্রেমিক হতে পারি, বা পায়রা যেন আমরা ওড়াতে পারি, আমরা টিম তৈরি করে ওড়াতে পারি। এটা দেখুন ওর নর আছে, এটাও জিরিয়া মুন্ডি সাদা, কেমন লাগছে দেখুন, পায়রাটা চোখটা দেখুন। আমি সে একটা কথা বারবারই বলছি, আমি একজন পায়রা প্রেমিক, আমি খুব ভালোবাসি, আপনারাও পায়রা ভালোবাসবেন। ডানাটা দেখুন কত বড় ডানা, ডানাটা এখন কাটা আছে, একে রেস্টে রেখেছি, ওড়ার জন্য তৈরি করব ওকে, যাতে ভালো উড়তে পারে। দেখুন, আচ্ছা তুমি এদিকে লক্ষ্য রাখো পায়রাগুলোর দিকে, দেখুন কেমন লাগছে পায়রাটা, মুন্ডি সাদা জিরিয়া, এটার নর আছে, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে আপনারা শেয়ার কমেন্ট করবেন। এবারে দুটো দেখুন, এক পেয়ার কেমন লাগছে জোড়াটা দেখুন, আমি অনেক কষ্ট করে সেট করেছি, এর আগামী দিনে বাচ্চা খুব ভালো হবে, আর আমি ওড়াবার জন্য তৈরি করছি, যাতে করে ওড়ে, ট্রেনিং দিতে হচ্ছে, সময় লাগবে, আশা করি খুব ভালো উড়বে, আপনারা ওড়াবেন, দেখবেন, ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন। এটা আমার দেখুন আরও একটা কোয়ালিটি বাজরি গিরেবাজ হাই ফ্লাওয়ার পায়রা, এদের ডানা দিয়ে রেখেছি, এদের বাচ্চা নেব, খুব হাই ফ্লাওয়ার, খুব ভালো ওড়ে। আমি বিভিন্ন কোয়ালিটি জোড়ায় জোড়ায় সেট করছি, আগামী দিনে এর বাচ্চা হলে এদেরকে আমি ওড়াবো। হ্যাঁ, আর আমার বাড়ির ঠিকানা হচ্ছে উলুবেড়িয়া ফুলেশ্বর স্টেশন, কালসাবা বাজার, বেলে সিজবেড়িয়া, শেখপাড়া। আপনাদের কোনো সময় হলে আসবেন, দেখবেন পায়রা, আমি একজন পায়রা প্রেমিক, আমি নতুন করে আগে পুষতাম, এখন নতুন করে আবার
সেট করছি জোড়ায় জোড়ায়। এইটা দেখুন, যে নটটা দেখলেন তার মাদা পায়রা, এটা বাজরি গিরেবাজ হাই ফ্লাওয়ার পায়রা, এদের ট্রেনিং দিনে খুব ভালো উঠবে। চোখটা দেখুন, ডানাটা দেখুন, ভাইব্রেশন দেখুন কতটা পরিমাণ ভাইব্রেশন। আমার যিনি পায়রা ধরছে খুব ভালো জানে না পায়রা ধরতে, যার জন্য আপনাদের খুব পরিষ্কার করে দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে। দেখুন ছাতিটা, দেখুন পায়রার ছাতিটা, দেখুন পায়রার খাড়াটা, দেখুন কেমন লাগছে। এটা আপনার বাজরি বলা হয়, গ্রেবাজ বাজরি, খুব হাই ফ্লাওয়ার পায়রা, এদের বাচ্চা প্রচুর ওড়ে। এবারে পেয়ারটা দেখুন কত সুন্দর। হ্যাঁ, আপনারাও কমেন্ট করে বলবেন পায়রাটা কেমন লাগছে, আমার নাম্বার দেওয়া থাকবে। এইভাবে আপনারা সেট করবেন, আপনাদেরও পায়রা তৈরি করতে পারবেন, ভালো তৈরি করতে পারবেন, উঠবেন। আমি বিভিন্ন কোয়ালিটি বিভিন্নভাবে সেট করেছি। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। আমি একজন পায়রা প্রেমিক, বা আমার ইউটিউবে ভাই উনি এসেছেন, উনি একজন প্রেমিক, সেই হিসাবে আমার কিছু পায়রা এখানে আমার ভাইকে দেখিয়েছি। আমার ঠিকানা হচ্ছে উলবেড়িয়া স্টেশন, বেলে সিজবেড়িয়া শেখপাড়া, এদিকে আমার জামবেড়িয়া বাস স্টপেজ। আপনারা যদি কোনো সময় দেখতে চান কীভাবে পায়রা কেমনভাবে পুষেছি, আপনারা দেখবেন, আপনারাও প্রেমিক হবেন, আমিও প্রেমিক হতে চাই, যার জন্য আমি আমার শেষ বয়সে আবার আমি কিছু পায়রা পুষেছি, আমার ভাইকে দেখিয়েছি। আপনারা দেখে শেয়ার ও কমেন্ট করবেন, কেমন লাগলো, ভালো লাগলো বলবেন। আপনাদের দোয়া ও আশীর্বাদ চাই, যাতে করে আমি একজন সত্যিকারের পায়রা প্রেমিক হতে পারি, আর সময়টা দিতে পারি পায়রাকে নিয়ে। অবলা খুব ভালো লাগে আমাকে, তাই আমি শখের জন্য পুষেছি। আপনাদেরকে কেমন লাগলো বলবেন। আর আমার এক ভাই, এই আমি যখন পায়রা পুষি, আমার এক ভাই, ওনার নাম হচ্ছে খোকন, উনিও প্রচুর পায়রা পোষেন, আমরা দুজনই পায়রা পুষেছি। উনি আমাকে আগ্রহী দিয়েছে, উনি আমাকে পাঠিয়েছিলেন ইউটিউবে, যিনি ভাই এসেছেন, দাদা আপনার পায়রাগুলোকে ইউটিউবে করে নেন, একবার দেখান আপনি কী কী কোয়ালিটি করছেন, আপনি তো পুরাতন মানুষ, আমরা এখন নতুন বিভিন্ন জিনিস পুষেছি, কিন্তু আপনি তো অনেক কিছু পুরানো জিনিস জানেন, তাই সেই হিসাবে আপনি আপনার কাছে ইউটিউবে পাঠাচ্ছি, ওনাকে পাঠাচ্ছি, ইউটিউবটা করে নেন। আর খোকন ভাই আমাকে, উনি ওনার সহযোগিতায় উনি পাঠিয়ে আমার এই পায়রাগুলোকে ছবি করে ইউটিউবে ছাড়ছে বলছে, তাই আমি ছেড়েছি। আপনারা দোয়া করবেন, হ্যাঁ আশীর্বাদ দেবেন, যাতে আমি বিগত জীবনে সুন্দর করে লফট তৈরি করে আরও ভালো কিছু উন্নত মানের পায়রা পুষতে পারি। এই রইল আমার শেষ কথা, আর কি বলবো। আপনারা পায়রা পুষবেন, আপনাদের খুব ভালো লাগবে, আমিও পুষেছি। আর আমার ইউটিউব ভাইকে ধন্যবাদ জানাই, এনার সহযোগিতায় আমি গেছি পায়রা প্রেমিকের জগতে, আমি আপনাদের সামনে প্রকাশ হচ্ছি। আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমার খোকন ভাই সাহেব, উনি খুব ভালো পায়রা প্রেমিক, ওনার কাছে নতুন কিছু আধুনিক পায়রা উনি আমাকে দেখিয়েছেন, দাদা এই করুন, আমি সেই হিসাবে করছি। আমি আগে পুষতাম, আগে গিরেবাজ বিভিন্ন আমার ওড়াই পায়রা ছিল, কিন্তু এখন আমার খোকন ভাই সাহেব বললেন, দাদা আপনি বিভিন্ন কোয়ালিটি, উনি বিশেষ কারণবশত আজকে আসতে পারেননি, উনি থাকতেন, উনি থাকলে খুবই ভালো হতো। আর আমার ভাইয়ের জন্য যিনি ইউটিউবে করছেন, এনার জন্য দোয়া আশীর্বাদ করবেন, ইনি যেন পায়রা জগতের ইউটিউবে এতে বড় জগতের বড় জায়গায় যেতে পারে। আমি যে পায়রাগুলো দেখিয়েছি আমার লট থেকে, সেগুলো যদি কারুর পছন্দ হয় এসে দেখতে পারেন, তবে বিক্রিটা সময় সাপেক্ষে করব। আপনারা প্রথম আগে দেখবেন কী কী পায়রা আমি পুষেছি। হ্যাঁ, অহ অহ অহ